हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल हाई स्पिरिट। तो आज के हलो अष्टमी और 15 मिनट पर नवमी स्टार्ट हो जाए। तो सबाई के शुभ महा अष्टमी। बड़ोदेर जन्य रइलो आमार प्रणाम, छोटोदेर जन्य रइलो आमार भालोबासा। तोमरा सबाई आमार प्रीति ओ शुभेच्छा निओ। तो एई एखन बेरोच्छे एकटु ठाकुर देखते। ठाकुर देखते माने गाड़ीतेई बसे थाकबो, लाइटिंगगुलो देखबो। मेये तो उठेई गेछे, जाई होक ओके एइभावे निएई बेरिये जाबो, तारपरे जा हबे हबे। तो एई आर कि भाबलाम जे सारा दिन तो बेरोइनि कोथाओ, तो चट करे एकटुखानी रेडी हुए नहीं। तो आज के एकटु सेरेछि, এই আর কি একটা টপ পরেছি, জিন্স পরেছি, একটা সাইড ব্যাগ নিয়েছি। আর বাচ্চাদের জন্য তো অলওয়েজ একটা কিডস ব্যাগ নিতেই হয়, এমার্জেন্সি কিট আর কি। তো সেটাই আর কি নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব, 2 ঘন্টা ঘোরাফেরা করব। মনে হয় না মানে প্যান্ডেলে মানে বেরোতে পারবো, কারণ যদি ভিড় থাকে তাহলে তো অবশ্যই বেরোবো না, গাড়িতেই থাকবো। একটু ঘুরে টুরে তারপরে ঢুকে পড়বো বাড়িতে। তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিও ভালোই লাগবে। তো আমি যাচ্ছি আমার হাজবেন্ডের সঙ্গে এবং আমার বর্ফিকে নিয়ে। তো হ্যাঁ, আমার মেন নাম বর্ফি, বর্ফি হচ্ছে ও ডাক নাম। তো এখন বেরোবো আর কি ওকে নিয়ে। ওকে রেডিও করিয়ে দিয়েছি, নতুন জামা পরেছে ও। তো এই আর কি, এই করেই তো নবমী তো পড়েই যাবে, 15 মিনিট পর নবমীর পরে দশমী, পুজো শেষ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থেকো আর প্রিকশনস নিও। করোনা কিন্তু বাড়ছে, তো এই করোনাতে আমাদের কিন্তু মানে ভালোভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে এবং অন্যদেরকেও আমাদের প্রোটেকশন দিতে হবে। তো তোমরা ভিড়ের মধ্যে অত যেও না, মাস্ক অবশ্যই পরো, হাত স্যানিটাইজ করো, আর বেশি বাড়ার কথা না বলে চট করে দেখে নাও। তো এই যে তোমাদেরকে বলেছিলাম কেস, এই হচ্ছে কেসের শুরুয়াত। কেসে কেসে ভর্তি জীবন এখন চলবেই। তো এইভাবেই আর কি সবাই চলে, আমিও চলব, তাতে কোনো ক্ষতি নেই। তো এই যে এটা ওর ওর জেঠিমা ওকে দিয়েছে এই জামাটা, তাই নতুন জামা ওকে পরিয়ে নিয়েছি। এখনও চারিদিকে লাইট দেখছে, ঘুমিয়েছিল, কাঁচা ঘুমটা ভেঙে তুলে দিয়েছে, ব্যাস। এবার গাড়িতে যদি ঝাঁকুনিতে যদি আরেকটু ঘুমায়, তো এই আর কি সবাই নিজের ধান্দায় থাকে আর কি। তো এই আর কি হাজবেন্ড এসে রেডি হবে, আমাকে বললো চট করে রেডি হয়ে নাও, বেরোবো। আর বেরোবো কি, এই বাচ্চা কাচ্চা নিয়ে তো আগের মতো আর উড়ুগুড়ু করে ঠাকুর দেখা হয় না, যতটুকু দেখা হয় ততটুকুই ভালো লাগে ওই আর কি। তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর 5 মিনিট বাকি নবমী স্টার্ট হতে। তো এমন জোরে বৃষ্টি শুরু হলো যে আমাদের যাওয়াটা পুরো একদম আটকে গেল, অন্তত 15-20 মিনিটের জন্য। এখানে আমি হাজবেন্ড মেয়ে সব ধরোবাই লকরের নামে বসে আছি যে কখন বৃষ্টি কমবে তখন আমরা বেরোবো। আমি মশারি টাঙিয়ে ঘুমাই এসি চালিয়ে, তো সেটাই হচ্ছে কথা। কারণ এত মশা, না আমি পারি না মেয়ে পারে ঠিকমতো ঘুমোতে, না ঘুমোলে তো সারা রাত একদম হরে কৃষ্ণ হরে রাম হতে থাকবে। তো আমার ঘুমটা খুবই দরকার আমাদের দুজনের জন্যেই। তো এই মশারি টাঙিয়ে এবার রেখে দিলাম, এবার এসে চট করে মশারির ভিতরে ঢুকে যেতে পারবে চেঞ্জ করে। এই হচ্ছে কথা, এখন বৃষ্টি কখন থামবে তার জন্য এখন অপেক্ষা করে বসে থাকি। এই এখন আমি বেরোচ্ছি, বেজে গেছে অলরেডি 1:20, নবমী পড়ে গেছে, শুভ নবমী। এতক্ষণ বৃষ্টির জন্য রাস্তায় জলও জমে গেছিলো, প্রথমে তো বেরোনোটা ক্যান্সেলই হয়ে গেছিলো, তারপরে আবার বর বললো যে না যাওয়া যেতে পারে। তো এখন যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, ভেবেছিলাম আজকে হয়তো বেরোনোই হবে না, কারণ কি আমাদের গলির সামনে খুব জল জমে গেছিলো। হঠাৎ করে ম্যাজিকের মতো জলটা, এ কি হলো রে, ম্যাজিকের মতো জলটা আবার দেখলাম কমে গেল। তো সেই আবার বেরিয়ে পড়লাম যে ঠিক আছে চলো, তাহলে জল যখন কমেই গেছে বেরিয়ে পড়া যাক। প্যান্ডেল তো প্যান্ডেলগুলোই দেখা হবে, মূর্তি তো আর দর্শন করা হবে না। তো ওই আর কি লাইটিংগুলো দেখবো, লাইটিং দেখেই মন ভরাবো, এটাই কম কিসের। রাস্তায় বেশ ভালোই লোকজন আছে, তবে কম্পারেটিভলি ফাঁকা রাস্তা। অনেক সময় অনেক ভিড় টিড় থাকে, কিন্তু এইবার মানে অনেকটাই ফাঁকা। আর লোকজন তো বেরোবেই, পুজো, লোকজন কি বাড়িতে বসে থাকবে, সে ঝড় বৃষ্টি আসুক আর তুফানি আসুক।
ভালোই লাগছে। তো আমরা এখন সিটি সেন্টার টু ওই ওই জায়গাটা দিয়ে রাজারহাট এরিয়া একটু লাইটিংগুলো যেহেতু ভালো হয় সেই দিক দিয়ে যাচ্ছি আর কি। দেখা যাক, বাচ্চা তো খুবই কান্নাকাটি করছিল, মানে কীভাবে ম্যানেজ করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। বেরিয়ে যদি বাচ্চা চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে তখন তো মনটাও ভালো থাকে না, তো এই আর কি। এখন আমরা বিশ্ব বাংলার গেটের নিচ দিয়ে ঠিক যাচ্ছি। এদিকটা বেশ একদম আলো আলোকিত, আলোয় আলোময়, ভালোই লাগছে বেরিয়ে। এখন আর কোনো বৃষ্টি নেই, বৃষ্টি একবারে পুরো বন্ধ, তো ভালোই লাগছে। চারিদিকটা খুব সুন্দর লাইটিং দিয়ে রাজারহাট এরিয়াটা সাজায়, তো এখান দিয়ে গেলেই ভালো লাগে। লাইটিংগুলো দেখলে নানা ধরনের মানে ডিজাইন করে করে সেই গাছে লতা পাতা দিয়ে লাইটিংটা করে, পিলারগুলোও খুব সুন্দর করে সাজায়, ভালোই লাগছে যেতে। তো এখন আমরা নিউ টাউন রাজারহাট থেকে সল্ট লেকে ঢুকে গেলাম, এই আর কি ঘুরছি ঘুরছি ঘুরছি। ও সল্ট লেক এখনো ঢুকিনি, পাক খাচ্ছি, পাক পুরো পাক খাচ্ছি। মেয়ে তো এমন চিল্লামিল্লি শুরু করেছিল, আমি তো ভাবলাম হয়ে গেল বাড়ি ফিরতেই হবে, তারপরে দেখলাম যে একটু পরে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে ও ঘুমিয়েছে, না হলে আজকে পুরো গন কেস। এখন আমরা বুর্জ খালিফার সামনে দিয়ে যাচ্ছি, বেশ ভালোই। কিন্তু বুর্জ খালিফাটা নিজের চোখে আর দেখা হলো না, কারণ যে পরিমাণে ভিড়, না দেখাই ভালো, অন্তত মনে করে নেবো যে না এটা আমার চোখের সামনে বুর্জ খালিফা একদম দাঁড়িয়ে রয়েছে শটাং হয়ে। বেশ মানে ভালোই জ্যাম আছে, তুলনামূলকভাবে একটু কম আগের বছর বা তার আগের বছরের থেকে। কলকাতা পুলিশ, দে আর ডুইং আ গ্রেট জব। তো এখন 3টে বাজে, আমরা এখন ফিরে যাচ্ছি। একটা ঠাকুর দেখেছি সল্ট লেকের সেক্টর টু এর একটা ঠাকুর দেখেছি, বেশ ভালো, দূর থেকেই দেখা গেছে। প্যান্ডেলিতে এখনও ঢোকার কোনো ব্যাপার নেই, ব্যাস একটা ঠাকুর দেখা হয়ে গেছে, বরফিকে নিয়েই গেছি। তো এখন বাড়ি চলে যাচ্ছি, আর আর ভালো লাগছে না, এবার জ্যাম ট্যাম পেরিয়ে বাড়ি যেতে পারলেই বাঁচি। আজকের দিনের জন্য এইটুকু, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে হাই স্পিরিট। তো টিল দেন, গুড বাই।